বিচার মাঠে আল্লাহ আদমের ছেলে মেয়ের সামনে আসবেন আর বলবেন, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আজ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, পাপ আর পাপ, আকাশ জমিনের ফাঁকা পাপে পরিপূর্ণ হয়ে আছে। আমি আল্লাহ তোমাদের পাপের সম পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, যদি শিরক থাকে তাহলে আমল বাতিল হবেই হবে, কাউকে বলা লাগবে না। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রক্ষা হবে না, রক্ষার কোনো পথ নেই। হজ করে এসেছে, বিমানবন্দরে নেমে গাড়িতে উঠেছে, ছেলে উচ্চ শিক্ষিত মানুষ, অনেক টাকা বেতন, দামি গাড়িতে উঠে গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছে, গুলিস্তান গোলাপ শাহের মাজার। বলছে, বেটা একটু থামো, কবরে দুটা টাকা দিই। তো পকেট থেকে দুটা টাকা কবরে দিয়ে দিয়েছে। হজের যদি এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। এক নেকি থাকবে না এটাই চূড়ান্ত, এক নেকিও থাকবে না এটাই চূড়ান্ত। আবারও বুঝিয়ে বলি, এই ছেলে তোমরা কেউ কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এমন ভাবে চুপচাপ বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর, এক খেলে চেয়ে থাকবা কথার উনিশ বিশ হয় না যেন। আবার দেখো, আল্লাহকে মানো, রাসুলকে মানো, আমল বাতিল করো না। আল্লাহকে মানতে গিয়ে যদি উনিশ বিশ হয় তাহলে আমল বাতিল হবেই হবে, কোনো পথ নেই, সেটা হলো শিরক। ভারত বাংলাদেশ পাকিস্তান এমন একটা ভূমি যে মানুষে বলে যে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে যে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জি না, ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটি এমন মাটি যে এই মাটির উপর দিয়ে শিরক বেদাত চলেছে বিপদ সীমার উপর দিয়ে। আমি ঠাকুরের নিন্দা করিনি, কোর্টে যে মামলা হয়েছে, যে মামলা করেছে সে ভুল করেছে, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নিন্দা করিনি। আমি যখন সিলেট কোর্টে কাঠগড়ায় দাঁড়ালাম, আমাকে জজ বললেন, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম, জি। উনি বললেন, আপনার মামলা খারিজ করে দিলাম। আমি যখন সিলেট সুনামগঞ্জ কোর্টে কাঠগড়ায় দাঁড়ালাম, তখন আমাকে জজ বললেন, মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা আছে। তিনি 14 মিনিট আমার সাথে কথা বললেন, তাতে মামলার কোনো কথা ছিল না। তাতে বুঝলাম যে আমার বক্তব্য তার মুখস্থ আছে। তাতে এটা বুঝলাম যে মনে হয় কোনো দলের লোক, যার কারণে আমার কোনো কোনো কথা তাকে খুব খারাপ লেগেছে, যেই কথাগুলিও ধরে রেখেছে, ধরে রেখে সেগুলো আমাকে শোনাচ্ছেন এজলাসে বসে। তো 14 মিনিট কথা বললেন। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নিন্দা করিনি, আমি বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। রবীন্দ্রনাথ ঠাকুর কে বাঙালি ছেলে চিনে না, জানে না? যারা জানে তারা ছেলে মেয়েদেরকে জানতে দেয় না। জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। ঠাকুরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বলেছিল, বেটারা বাংলা ভাষা জানে না, আবার বিশ্ববিদ্যালয়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে ঠাকুর 25 লাইনের কবিতা লিখেছিল, যা কলিকাতা প্রেস ক্লাবে
সর্বপ্রথমে পড়া হয়েছিল তার 10 লাইন, প্রথম 10 লাইন বাঙালিরা বাছাই করেছে। এদেশের মাটিতে শির চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষ বুঝুক আর না বুঝুক, বিচারের মাঠে আল্লাহ বলবেন তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে। দুই, রাসূলকে মেনে চলো। রাসূলকে মানতে গিয়ে যদি 19-20 হয় তাহলে আমল বাতিল হবে, জুব্বা যত বড়ই হোক। রাসূলকে মানতে গিয়ে যদি 19-20 হয় আমল বাতিল হবেই হবে, পাগড়ি যত বড়ই হোক রক্ষার কোনো পথ নেই। রাসূলকে মানতে 19-20 মানে বিদাত। সালাম হলো আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলছেন হাত দুটি পৃথক হওয়ার পূর্বে তাদের পাপ ক্ষমা করা হবে। তা হাতটা পৃথক করার পরে আবার বুকে মারলো, আবার মুখে বলছে এই দুটা কি? এই দুটা হলো রাসূলকে অপমান করা। আমি ভালোবাসা দেখালাম যে আপনার ভালোবাসার 5 পয়সা দাম নেই। আপনার ভালোবাসা নির্ভর করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে। ঢাকা হাজি ক্যাম্পে ঢুকলাম, তো ঢুকি যখন তখন দেখি একজন বড় মাওলানা, উঁচু লম্বা জওয়ান, বিশাল পাগড়ি, বড় পাঞ্জাবি পরে আছে। উনি সবকে শেখাচ্ছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাক, লব্বাইক ইন্নাল হামদ ওয়া নি'মাত লাক ওয়াল মুলক লা শারিকা লাক। আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। ওনার কথা যখন বলা শেষ হলো তখন আমি বলছি জুনাব, এটা তো এহরাম মধ্যে হবে, তালবিয়ে পড়তে হতো ইয়ালাম লামে। ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য, ইয়ামানের জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে ইয়ালাম লাম, তা আপনি যে এখানে এহরাম বাঁধিয়ে তালবিয়ে পড়াচ্ছেন। তখন আমাকে বলছে যে বাড়ি থেকে এহরাম বাঁধলেও হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাম দিতে হবে কেন? আমি মানুষ নই, আমারটা চলে না। হাজি ক্যাম্পও নয়, বাড়িতে এহরাম বাঁধলেও চলবে। ধর্ম নিজের মতো, ধর্ম রাজশাহী চাপাই না বাবু, যারা হাওয়াই লাড্ডু যে চাহে উসকো খালে যে চাহে উসকো ছোড় দে, বল হিসাব। ধর্ম কর নীতিতে চলে না, ধর্ম একজন মানুষের নাম দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষ বিচার মাঠে রেহাই পাবে না আল্লাহ এবং আল্লাহ রাসূলকে উপেক্ষা করে। কাঁটাই মেপে, দাঁড়ি পাল্লাই মেপে চলতে হবে ধর্ম মানার ব্যাপারে, তার নাম ধর্ম। বেশি আমল করিয়েন না, সুন্নাত না পড়েও জান্নাত পাবেন। আমি সুন্নাত না পড়ার জন্য আগ্রহী করিনি, শুধু খালি যদি ফরজ পড়েন তবু জান্নাত হবে। একজন লোক এসে বলছেন আল্লাহর নবী আমাকে কিছু আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহকে এক বলে মেনে নেওয়া, 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত, ফরজ যাকাত, ফরজ সিয়াম রোজা, ফরজ হজ, তো এইগুলি মানলে জান্নাত হবে। এবার লোকটা যাচ্ছে আর বলছে ওয়াল্লাহি লা আজদালা হাজাবালা আন কুসমিনো, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করবো না, এর চেয়ে বেশি করবো না, এর চেয়ে কম করবো না, এর বেশি করবো না, আল্লাহর কসম আমি সুন্নাত পড়বো না, আমি এর কম করবো না, বেশিও করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনো, মান সাররাহু ইয়ানজুরা ইলা আহলি জান্নাহ ফালিয়ানজুর ইলা হাজা, দেখো দেখো কেউ যদি জান্নাতি দেখতে চায় তাহলে দেখো দেখো এই যে এই যে লোকটা জান্নাতি, এই যে লোকটা জান্নাতি। হাদিস বুখারি মুসলিম, হাদিস বুখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে,
অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারি মুসলিম। আর আপনি অতিরিক্ত ইবাদত করে জান্নাত কিনার হিসাব করছেন? অতিরিক্ত ইবাদত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হবে, উনি তো আপনাকে নীতি শিখাতে এসেছেন। আবু জার গেফারি আল্লাহ রাসূল একটা দোয়া শিখাচ্ছিলেন বিছানে শোয়ার জন্য, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাতু জাহরি ইলাইকা রাগবাতু রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকা দাবাকা লিজানজালতা ওয়া নাবিয়াকা আল্লাযী আরসালতা এটা রাসুল মুখে বলেছেন, কিন্তু সাহাবী বলেছেন আর রাসুলে কাল্লা যার সালতা। খালি নবীর জায়গাতে রাসুল বলার সাথে সাথে আল্লাহ রাসুল তার বুকের উপরে এক গুতা দিয়েছেন। আমি বলছি নবী একার, তুমি বলছো রাসুলে কে, মানে আমি যেটা বলছি সেটাই বলবা। আর আপনার নীতিতে ধর্মের কোনো দাম নেই, যেভাবে চলে আসছে সেটা আপনার কাছে ধর্ম। কখনো হতে পারে না, কিয়ামত পর্যন্ত হবে না, কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আজিম। দেখি কোন মায়ের বেটা প্রমাণ দিতে পারে আমার মরা পর্যন্ত সময় থাকলো, মানে কিয়ামত পর্যন্ত সময় থাকলো, দেখি কি এমন প্রমাণ দিতে পারে যে আসসালামু আলাইকুম বলার পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে, মরা পর্যন্ত সময় থাকলো। দেখি কি এমন প্রমাণ দিতে পারে এলামলাম ছাড়া ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য, ইয়ামানের জন্য এলামলাম ছাড়া অন্য জায়গাতে কেউ হেরাম বাঁধতে হবে। দেখি কি এমন প্রমাণ দিতে পারে যে এই দুরূপ চলতে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। এই দুরূপ যদি রাসূলের না হয় তাহলে তার থাকার জায়গা কি হবে? এই ছেলে, আমার নীতিমালার কথা এখনো শেষ হয়নি, তুমি কারো গায়ে হা দিয়ে অমনোযোগ অবস্থা বসে থাকবা না। তুমি এক খেয়ালে চেয়ে থাকো, একবারে পাথরের মতো, পাখি যেন তোমাকে মনে করে পাথর। আরেকটি বুখারী মুসলিমের হাদিস পড়ে এই অংশটুকু পূর্ণ করে আলোচনায় যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লেগো আন্নি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ তোমাদের যদি আমার একটি কথা জানা থাকে অন্যকে বলো, আমার একটা কথা যদি জানা থাকে অন্যকে বলো। দুই, ওয়া হাদিসু আন বানি ইসরাইল আল হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক্কাতাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম, এই তিনটা বাক্য স্পষ্ট করে আমরা আলোচনায় চলে যাচ্ছি। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। আপনি জানেন যে ডান হাতে খেতে হবে, আপনার পাশে একজন বাম হাতে চা খাচ্ছে, সুলিও হবে না আপনার, ফাঁসিও হবে না। আপনি একটু বলেন, যে জনাব মনে কিছু নিয়েন না, ডান হাতে কাপটা ধরে, বাম হাতে শয়তান খাই, কি বলতে পারে আপনাকে? বলতে পারে, ধমক দিতে পারে, ছাড়েন সরেন এখান থেকে, কে আপনাকে কথা বলতে বলছে, চুপ থাক বেটা, এটুকু বললো, আর কি বলতে পারে? আচ্ছা, একটা থাপ্পড় লাগালো, আর কি করবে? ফাঁসি আর সুলি হবে না, এই কথা তো অন্তত জেল হবে না। আর আমি তো বলে রেখেছি যে কবর, উঁচু কবর মূর্তি ভেঙে দিতে আল্লাহ রাসূল আদেশ করেছেন। আমি যদি এদেশের মাটিতে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্মের কথা বলতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদেশের মাটিতে হাদিসের অনুবাদ করতেও পারি। অনুবাদ করতে গিয়ে যদি আমি আসামি বলে গণ্য হই তাহলে আমি দুই নম্বর আসামি, এক নম্বর আসামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে, আমার ফাঁসি হবে না, কেন? আমি অনুবাদক, তিনি হলেন আদেশদাতা। ফাঁসি হলে কার হবে? যিনি আদেশ করেছেন তার হবে। আমি অনুবাদ করেছি, আমাকে বলবে জজ, যা আপনি অনুবাদ করে ভুল করেছেন, তো ঠিক আছে।
কাছে অনুবাদ করে যখন ভুল হয়েছে তাহলে আপনার আজীবন জেল, আর যিনি অনুবাদ করেছেন তার ফাঁসি। ফাঁসি দেখ, সারা পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ফাঁসি দিয়ে দিক। উনি তো আদেশ করেছেন, আলী ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও, ছিন্ন ভিন্ন করে দাও। এটা তার আদেশ। মুসলিম, এ হাদিসের গায়ে কিয়ামত পর্যন্ত কেউ হাত লাগাতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে এক খেলে চেয়ে থাকো। সম্মানিত দিনী ভাই বোন, যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন, বিরক্ত না হয়ে কিছুক্ষণ ভদ্রতা বজায় রেখে ধৈর্যের সাথে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী কি? যেমন ইস্তার রাজুল রাজুল আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। ফাওয়াজাদা ফি আকারিহাল জাররা, জমি চাষ করতে গিয়ে দেখছে জমিতে একটা স্বর্ণের পাতিল। তখন জমি বিক্রেতার কাছে গিয়ে বলছে, খুদ্দাবা কামিননি, আপনি আমার কাছ থেকে এই স্বর্ণ নিয়ে নেন। ইস্তারে তো মিনকাল আর্দ আলহামদা মিনকাল দাহাব, আরে আপনার কাছে আমি জমি কিনেছি, স্বর্ণ কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেতলার জমা ফিহা, আমি জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণ নিব না, না 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 না, আমি নিব না। এ হলো বানি ইসরায়েলের কাহিনী, হাজার হাজার বছর আগের কাহিনী, সত্য কাহিনী। ইমান কি জিনিস, দেখানোর জন্য কে এ হাদিস পেশ করতে পারে? এটা হলো বানি ইসরায়েলের কাহিনী। তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই বাক্যটা আগের দুই বাক্যের সাথে মানালো না। কিভাবে মানাতো? এভাবে বললে মানাতো। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বানি ইসরায়েলের কাহিনী বলো। তিন, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে মিল হচ্ছে না কথা? কথার তো একটা মিল থাকতে হবে, মানুষ যেটা বুঝবে। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বানি ইসরায়েলের কাহিনী বলো। তিন, তাহলে তোমরা জান্নাত পাবা। কিন্তু এইভাবে বললেন না। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বানি ইসরায়েলের কাহিনী বলো। তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। এইবার এইবার মকসুদুল মুমিনিনের প্রথম বাক্য, এক অক্ত নামাজ কাজা করলে আশি হোক বা জাহান্নামে থাকতে হবে। যদি কথা আসলে না হয় তাহলে যারা বলছে তার থাকার জায়গায় জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কারোর এক রক্ষা হবে না। ওরা সরাসরি ঘোষণা, হাদিস বুখারী মুসলিম, আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন, আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি মাত্র।